अस्सलाम वालेकुम गाइस, वेलकम टू पाकिस्तानी रिएक्शन चैनल। हमें बहुत ज्यादा फीडबैक मिला है मेजान और रहमान अजारी का, जो कि वहां पर जो यहां पर तारिक जमीन साहब है हमारे पाकिस्तान में, पाकिस्तान में उसी तरह वो बयान जो है वो देते हैं। और बांग्लादेश में बहुत ह्यूज फॉलोइंग है, इंडिया में भी है और बांग्लादेश में तो बहुत ज्यादा फॉलोइंग जो है, बहुत ज्यादा फैंस जो है उनके है, उनको सुनने वाले, उनके बयान को सुनने वाले। तो वो चाहते हैं कि वो प्राइम मिनिस्टर बने और बांग्लादेश के लोग भी चाहते हैं कि मेजान और रहमान अजारी जो है वो जो है बांग्लादेश के प्राइम मिनिस्टर बने। क्या आप चाहते हैं कि वो प्राइम मिनिस्टर बने या ना बने? ये बहुत ज्यादा इन्फॉर्मेटिव वीडियो आपके लिए हम लेकर आए। थोड़ी बहुत बायोग्राफी हमें भी पता चली कि उनके बारे में, फर्स्ट टाइम उनपे रिएक्शन वीडियो कर रहे हैं। तो चैनल पर चैनल को आपने सब्सक्राइब नहीं किया जरूर किया, सब्सक्राइब करें, लाइक करें, शेयर करें, देखा चाहे साहब कमेंट भी करें। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। মিজানুর রহমান আজহারি হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এরকমই চাচ্ছে বাংলাদেশের অনেক মানুষ। অনেকে দাবি তুলছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারিকে দেখতে চাই। তবে সত্যি কি আজহারি হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করার পর মানুষের মনে এই প্রশ্ন জাগছে যে কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ এখন এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় যে কিনা হবে সৎ এবং শুধুমাত্র দেশকে নিয়ে ভাববে। আর বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ হচ্ছে মিজানুর রহমান আজহারি। আজহারি কি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আপনারা আজহারি সম্পর্কে কতটুকু জানেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই মিজানুর রহমান আজহারি সম্পর্কে। আর কমেন্টে আপনারা জানিয়ে দিন আপনারা আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা। আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে আজহারির জনপ্রিয়তা কতটা বেশি। তো চলুন কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারি সম্পর্কে জেনে আসি। শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান আজহারি 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন। যেখানে একজন বক্তা 5 থেকে 10টি ওয়াজ মাহফিলের দাওয়াত পায় না, সেখানে আজহারি 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন এবং সেটিও এক বছরে। এই একটি কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আজহারি বাংলাদেশে কতটা জনপ্রিয়। তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার এক একটি ওয়াজ মাহফিলের জন্য রীতিমতো শিডিউল মেনটেন করতে হতো। আজহারি যেমন বাংলাতে সুভাষী, ঠিক তেমনি ইংরেজি এবং আরবিতেও দক্ষ। Cannot consume the forehead of those who perform sajda even once in his lifetime. I repeat, the fire of Jahannam. তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান। তবে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর বলে ডাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তবে তাকে দেখে মনেই হয় না যে তার বয়স এত কম। তো যাই হোক, তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা, এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ড্যামরাতে, তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে। বর্তমানে তিনি বিবাহিত। 2017-18 সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে আজহারির কতজন সন্তান রয়েছে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে অনলাইনে আজহারির সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে। কয়েক বছর আগে তিনি ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন, তবে বর্তমানে তিনি আর বাংলাদেশে নেই। তিনি উচ্চতর পড়ালেখা করার জন্য মালয়েশিয়া দেশটিতে চলে গিয়েছেন। তো যাই হোক, ছোটবেলা থেকেই আজহারি অনেক বুদ্ধিমান একজন ছাত্র ছিলেন। 2004 সালে দাখিল বা আমরা যাকে SSC সমমানের পরীক্ষা বলি, সেই পরীক্ষায় আজহারি GPA 5 পেয়েছিলেন। এরপর 2006 সালে কামিল বা যাকে HSC পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষায় আজহারি গোল্ডেন পায়। এই পরীক্ষায় গোল্ডেন GPA 5 পেয়ে আজহারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ট্যালেন্টে জায়গা করে নেয়। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কওমি এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিজানুর রহমান আজহারি। এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার কারণে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই বিশ্ববিদ্যালয়ের তাফসির এবং কুরআন ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% CGPA নিয়ে আজহারি অনার্সের ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেন। তিনি সেখানে PhD করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে PhD শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয়। তবে অনেক মানুষ রয়েছে যারা মিজানুর রহমান আজহারির পিছে পড়ে থাকে। আমার মনে হয় যারা আজহারিকে সহ্য করতে পারে না তাদের ইসলাম সম্পর্কে খুবই কম জ্ঞান রয়েছে। আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ এটা ভালো করে জানে যে আজহারি কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু। তবে আজহারি সাহেবকে কেন বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে
এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও আসলে তিনি যে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি হচ্ছে, আজহারি তার একটি ওয়াজ মাহফিলে বলেছিল নবীজির সিক্স প্যাক বা সুঠাম দেহ ছিল। এটি শোনার পর কিছু মূর্খের দল আন্দোলন করতে শুরু করে দেয়, আর তাদের দাবি এটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আজহারি এই কথাগুলো বলেছিল। তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝতে পেরেছিল যে মিজানুর রহমান আজহারি কি বোঝাতে চেয়েছিলেন। যুগের সাথে যে মাহফিলের শব্দ পরিবর্তন করতে হয় সেটা হয়তো বাংলাদেশের মোল্লা গ্রুপ ভুলে গিয়েছিল। তবে একটি কথা ঠিক যে ইসলামের পথে যে কথা বলবে তার বিরুদ্ধে এরকম অযথা আলোচনা থাকবেই এবং রাসূলের মতো তাদেরকেও হিজরত করতে হবে। তো যাই হোক, এইসব কারণে আজহারি বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন। তবে অনেকে বলে থাকে আজহারি আওয়ামী লীগের চাপে পড়ে বিদেশে গিয়েছিলেন। আজহারি কেন বাংলাদেশ ত্যাগ করেছিলেন সেটি জেনে থাকলে কমেন্ট করে জানান। আজহারি বাংলাদেশের মানুষকে এতটাই ভালোবাসেন যে ইসলামের পথে তাদেরকে রাখার জন্য এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদানের জন্য মালয়েশিয়া থেকেই সোশ্যাল মিডিয়াতে তিনি ইসলাম প্রচার করে যাচ্ছেন। মজার ব্যাপারটি হচ্ছে, আজহারি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন তখন বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন। আসলে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার আগে তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। তো আজহারি যখন তার নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল তখন কোনো ভিডিও ছাড়ার আগেই এই চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আর সেটিও হয়েছিল মাত্র একদিনে। এর আগে পুরো পৃথিবীতে এরকম রেকর্ড কেউ করতে পারেনি। বর্তমানে আজহারি এই চ্যানেলে ইসলামের সঠিক বিষয়গুলো তুলে ধরছেন। তো আশা করা যাচ্ছে আজহারি আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি হয়তো কোনো মন্ত্রীর পদ পেলেও পেতে পারেন। আজহারি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বতাই গই বহে ইনসান 34 সাল উমর হ্যাঁ শাদি হুই 2017 মে ইন পে জো শেখ হাসিনা ইনকে তকরীর জো হো মতলব বয়ান করতে থে লোক সামনে উনপে পাবন্দি শেখ হাসিনা মতলব দিখাতি নি থি লোক অবেয়ার নি করতে থি ওর আগর ইয়ে মানে চাহতা হুম কি আগর ইয়ে প্রাইম মিনিস্টার বননা চাহতে হ্যাঁ और अगर लोग भी बनाना चाहते हैं तो फिर मुझे ऐसा लगता है कि जमात इस्लामी की पार्टी फिर इसके लिए अच्छी होगी। सही बात, वहां पर ये बेस्ट रहेगा अगर वहां से ये शुरू करे। पता नहीं कि अभी ये किसी पार्टी को किसी मतलब पॉलिटिक्स में इसका इंटरेस्ट है, किसी को ज्वाइन किया हुआ है नहीं किया हुआ, बट ये है कि अगर करेंगे तो फिर मेरे ख्याल से जमात इस्लामी को ही ज्वाइन करेंगे। सब सही बात है यार, ऐसे काबिल इंसान को यार देनी चाहिए यार। मतलब कि अगर आप देखें इसने पीएचडी भी की है, मतलब ग्रेजुएशन अगर आप देखें गोल्ड मेडल भी हासिल किया है, मतलब बहुत काबिल इंसान हो। अगर आप इसकी फैन फॉलोइंग देखें यार, एक बात है कि अगर जो भी मतलब इस्लाम के साथ इस्लाम से नजदीक हो, अल्लाह के करीब हो, तो उसकी अगर आप देखें तो अल्लाह इतनी इज्जत दे देता है कि मतलब आप खुद देखें कितनी फैन फॉलोइंग है, कितनी प्यार इसके प्यार करने वाले हैं। तो ख्वाहिश तो करनी चाहिए बिल्कुल, प्राइम मिनिस्टर की ख्वाहिश तो हर कोई करता है। तो इसके लिए मतलब वो पॉलिटिकल वो लाइफ उसको ज्वाइन करना पड़ता है। सही बात है, 100 और 34 इयर्स में मतलब अपने फैन की अपनी जो है वो काबिलियत की वजह से इतनी ज्यादा फैन है उनके, उनके ज्यादा चाहने वाले हैं, उनको सुनने वाले हैं, उनके जो हम देखते हैं वीडियोस मिलियंस में उनके व्यूज होते हैं। बिल्कुल, अगर ये प्राइम मिनिस्टर बन गए तो इस्लामी निजाम और भी मजबूत हो जाएगा बांग्लादेश, बहुत ज्यादा बांग्लादेश में मजबूत हो जाएंगे। क्योंकि मेजोरिटी मुस्लिम है तो उनको रिप्रेजेंट करने वाला अगर कोई होगा तो वो मिजानुर रहमान जो अजारी है वो रिप्रेजेंट कर सकता है। बिल्कुल, आप क्या सोचते हैं इस बारे में जरूर कॉमेंट बॉक्स में बताए, क्योंकि आपकी सजेशन पे जो भी वीडियो हम लेके आते हैं आपके कमेंट को देख के लाते हैं, और जो भी आपकी सजेशन होती है उसके हम वीडियो बनाते हैं। बहुत ज्यादा जो है वो इनकी सजेशन की गई थी कि आप इन पे बनाए। आप क्या सोचते हैं कि इनको प्राइम मिनिस्टर बनना चाहिए नहीं बनना चाहिए, जरूर कमेंट बॉक्स में हाँ या ना जरूर लिखे। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो। आपका बहुत ज्यादा ख्याल रखिए। अल्लाह हाफिज़। टेक केयर।